আজকের এই ভিডিওটি এই বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজকের এই ভিডিওতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো যেটি জানা কিন্তু অবশ্যই দরকার আপনাদের। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে 20 অক্টোবর তৈরি হয়েছে গজকেশরী রাজযোগ, আর এই গজকেশরী রাজযোগ জ্যোতিষশাস্ত্র বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজযোগ। এই রাজযোগের প্রভাবে বিষ রাশির জাতক জাতিকাদের কালী পুজোর আগেই কিন্তু আকাশ ছোঁয়া সাফল্য, যে কাজই করবেন মা কালীর আশীর্বাদে আপনারা সফল হবেন, সমস্ত বাধা থেকে মুক্তি মিলবে এবং সাংসারিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব, তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন। শোনার পর যদি আপনাদের মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে 20 অক্টোবর তৈরি হয়েছে গজকেশরী রাজযোগ, আর এই গজকেশরী রাজযোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজযোগ। আর জ্যোতিষশাস্ত্রে বর্ণিত এমনই একটি রাজযোগ যার অর্থ হল হাতির ওপর সিংহের আরোহণ করা। কোষ্ঠীতে বৃহস্পতি ও চন্দ্রের একটি বিশেষ অবস্থানের ফলে এই যোগ গঠিত হয়। জ্যোতিষশাস্ত্রে গজকেশরী যোগকে অত্যন্ত শুভ নিখুঁত বলে বর্ণনা করা হয়, এবং গজকেশরী যোগ গঠিত হয় যখন বৃহস্পতি চন্দ্র এবং কোনো রাশিতে একসঙ্গে অবস্থান করে, বা চাঁদ যে রাশিতে বৃহস্পতি স্থাপিত হয় সেখান থেকে চতুর্থ সপ্তম বা দশম ঘরে থাকলে। যার কুণ্ডলিতে এই যোগ থাকে তিনি গুণী জ্ঞানী ভালো গুণের অধিকারী হন। জন্মছকের কোনো ঘরে গজকেশরী যোগ থাকলে জাতক কী লাভ পাবেন তা জানিয়ে দেব। 20 অক্টোবর রবিবার চাঁদ তার উচ্চ রাশি বিষ রাশিতে গোচর করেছে, যেখানে বৃহস্পতি ইতিমধ্যে উপস্থিত ছিল, যার কারণে গজকেশরী যোগ তৈরি হয়েছে। এছাড়াও কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি এবং বিবাহিত মহিলারা নিজেদের নির্জলা রেখে করবা চৌথের ব্রত পালন করেছেন। করবা চৌথের ব্রত দিনকেই কিন্তু ব্যতিপাত যোগ এবং গজকেশরী যোগের শুভ সংযোগ ঘটেছে, এবং এর সাথে কৃত্তিকা নক্ষত্রের একটি শুভ সংযোগ রয়েছে, যার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে। তবে এই দিনটি থেকে কিন্তু এই বিষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আকাশ ছোঁয়া সাফল্য, মা কালীর আশীর্বাদে সব কাজে সফলতা অর্জন করতে পারবেন। তবে এবার আপনাদেরকে বলবো যে এই গজকেশরী রাজযোগের প্রভাব কী কী হতে পারে আপনাদের। দেখুন, প্রথম ঘরে গজকেশরী যোগ যদি থাকে ব্যক্তির কী হয়, জ্যোতিষশাস্ত্র অনুসারে গজকেশরী যোগ যদি কোষ্ঠীর প্রথম আহরণে গঠিত হয় তবে সেই ব্যক্তি নেতা বা অভিনেতা হতে পারে, এবং সাধারণ মানুষের মধ্যে এমন ব্যক্তি তুমুল জনপ্রিয়তা থাকে। এই ব্যক্তি বিলাসিতার সঙ্গে জীবন কাটান এবং এই যোগের প্রভাবে মানুষ কখনো কখনো কোনো ভুল পথে যায় না। গজকেশরী যোগ যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলী দ্বিতীয় ঘরে থাকে তাহলে এমন ব্যক্তি উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেন, এই জাতকের কথা সবাই খুব মনোযোগ দিয়ে শোনে, তাদের অর্থের কোনো অভাব হয় না, এবং গুরু হলেন ধর্মের কারক গ্রহ, তাই এমন পরিস্থিতিতে আপনি ধর্মগুরুর ভূমিকা ও সাফল্যের সঙ্গে গ্রহণ করতে পারেন। গজকেশরী যোগ যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে তৃতীয় ঘরে তৈরি হয় তবে তা সেই ব্যক্তির পাশাপাশি তার ভাই বোনের জন্য খুব ভালো। এই যোগের প্রভাবে ব্যক্তির ভাই বোনের উচ্চ পদ লাভ করেন, এই ধরনের ব্যক্তি অত্যন্ত শক্তিশালী ও সম্মানীয় হন। যদি কোনো ব্যক্তির কুণ্ডলির চতুর্থ ঘরে গজকেশরী যোগ তৈরি হয় তবে জাতক মায়ের কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং উপকার পান, এমন ব্যক্তির কাছ থেকে সম্পত্তির অভাব হয় না, তিনি জমি যানবাহন লাভ করেন। এছাড়াও ওই জাতকের নিজস্ব সুন্দর বিলাসপূর্ণ বাসস্থান থাকে। গজকেশরী যোগ যদি কোনো জাতকের পঞ্চম ঘরে তৈরি হয়, এরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান হয় এবং বুদ্ধির জোরে অর্থ উপার্জন করে, এই জাতকরা ভালো শিক্ষক এমনকি বিজ্ঞানী হতে পারে, এমন ব্যক্তি উচ্চমানের লেখকও হতে পারেন, এদের সন্তানদের উচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
कुंडली ষষ্ঠ ঘরে আসার পর গজকেশরী যোগ দুর্বল হয়ে যায়। তাই কোনো ব্যক্তি ষষ্ঠ ঘরে এই যোগ তৈরি হলে তার খুব একটা প্রভাব পড়ে না। এমন পরিস্থিতিতে তার শত্রুরা কিছুটা বশীভূত থাকে, জাতকের স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। জন্মছকের সপ্তম ঘরটি জীবনসঙ্গীর বলে মনে করা হয়। সপ্তম ঘরে গজকেশরী যোগ গঠিত হলে জাতকের জীবনসঙ্গী জীবনে বড় সাফল্য পেয়ে থাকেন। ধনী ও ক্ষমতাশালী পরিবারে এমন ব্যক্তির বিয়ে হয়ে থাকে। গজকেশরী যোগ যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে অষ্টম ঘরে তৈরি হয়, তবে এই ব্যক্তিরা দর্শন, আধ্যাত্মিক বিষয় এবং আতীন্দ্রিয় অধ্যয়নের প্রতি বেশি আগ্রহী হন। এই যোগের প্রভাবে তিনি তন্ত্র মন্ত্র সম্পর্কে আরও জ্ঞান লাভ করতে পারেন। এই যোগের প্রভাবে ব্যক্তির হঠাৎ অর্থলাভ হয়। নবম ঘরে যদি গজকেশরী যোগ গঠনের কারণে ব্যক্তি ভাগ্যের পূর্ণ সমর্থন পান, কর্মফলের চেয়ে ভাগ্যর দ্বারাই বেশি সাফল্য পাওয়া যায়, এরা খুবই ভাগ্যবান, ঈশ্বরের প্রতি তাদের প্রকৃত ভক্তি থাকে। গজকেশরী যোগ যদি কোনো ব্যক্তির দশম ঘরে তৈরি হয়, তবে এটি ব্যক্তিকে উচ্চ অবস্থানে নিয়ে যায়। এই যোগের প্রভাবে ব্যক্তির পিতা উচ্চপদ লাভ করে। শুধু তাই নয়, ব্যক্তি ভাগ্যের চেয়ে কর্মকে বেশি গুরুত্ব দেন, সমাজে সম্মান লাভ করেন। যদি কোনো ব্যক্তির একাদশ ঘরে গজকেশরী যোগ থাকে, তাহলে এমন ব্যক্তির আয়ু খুব ভালো। এরা প্রচুর অর্থ উপার্জন করেন এবং এই জাতকরা অল্প পরিশ্রমে প্রচুর অর্থ পান। যদি কোনো ব্যক্তির দ্বাদশ ঘরে গজকেশরী যোগ তৈরি হয়, তবে এই যোগ দুর্বল হয়ে যায়। এরা ধর্মীয় কাজে প্রচুর অর্থ ব্যয় করেন। এমন ব্যক্তি নিজের বাড়ি থেকে দূরে গিয়েই সাফল্য অর্জন করতে পারেন। তবে আজকের এই ভিডিওতে এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে এই গজকেশরী যোগের শুভ প্রভাবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী রয়েছে। দেখুন, বিশ্বরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই কথাগুলি মনোযোগ সহকারে আপনারা শুনবেন। কী বলছে গজকেশরী যোগের প্রভাবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে। বিশ্বরাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে। আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা, তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন, তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার আশেপাশে মানুষ, প্রিয়জনের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। চাকরি, পেশাজীবী, ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে। তারা তাদের অভিজ্ঞতা সদ্ব্যবহার করবেন। পিতার সাহায্যে আপনার সম্পত্তি বা যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে। পারিবারিক জীবন ভালো হবে। বাড়ির ছেলেমেয়েদের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন আপনি। গজকেশরী যোগে বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দের আগমন ঘটবে। কোনো কোনো ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, তবে বেশিবারে অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে পা বাড়াবেন না। চাকরিজীবীদের কাজ প্রশংসিত হবে। বরিষ্ঠ সদস্যরা সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন, এর ফলে লক্ষ্য লাভে সফল হবেন। এবং এই বিশ্বরাশির ব্যবসায়ী জাতকদের জন্য কার্তিক মাস খুবই ভালো। প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন, আমদানি বৃদ্ধি হবে, যার ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক মজবুত হবে। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যারা যারা বিশ্বরাশির জাতক জাতিকাটা রয়েছেন, যে গজকেশরী রাজযোগের প্রভাবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা কালীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা কালী।